আমি সেই ভোলানাথ নই রে, আমি সেই ভোলানাথ নই। আমি যে ময়রা ভোলা হরুর চেলা বাগবাজারের ওই, চিন্তামণির চরণ চিন্তি ভাজনা খোলায় ভাজি খোয়ে, বঙ্গদেশের বিখ্যাত কবিয়াল ভোলা ময়রা। তিনি ছিলেন একজন স্বভাব কবি, খ্রিস্টীয় ঊনবিংশ শতাব্দীর প্রখ্যাত কবিয়াল ছিলেন ভোলা ময়রা। যতদূর জানা যায় পশ্চিমবঙ্গের হুগলি জেলার গুপ্তিপাড়ায় তার জন্ম হয় 1775 খ্রিস্টাব্দের দিকে, বাংলার 1182 বঙ্গাব্দে। ভোলা ময়রা বাংলা সাহিত্যে তথা বঙ্গদেশে সুপরিচিত নাম। ভোলা ময়রার খ্যাতি বিরহের রাজা রাম বসু কিংবা সখী সংবাদের গুরু হরু ঠাকুরের সমপর্যায়ে ছিল না, একথা সত্য। তবে সাধারণ লোকের সমাজে অনন্য সাধারণ হয়ে উঠেছিলেন ভোলা ময়রা। কবিগানের ক্ষেত্রে ভোলা ময়রার রচনা তার চাতুর্য এবং উচ্চ গ্রামের তার কবিত্ব শক্তি কবিগানের সমাজে তাকে প্রভূত অধিকারের অধিকারী করেছিল। কবিগানের প্রতি তিনি তৎকালীন জনসমাজের দৃষ্টি আকর্ষণ করেছিলেন, যার ফলে পরবর্তীকালে কবিগানের খ্যাতি নাবারুক, আদর কমবার কোনো লক্ষণ সহজে প্রকাশ পায়নি। ভোলা ময়রার সম্পূর্ণ নাম ভোলানাথ নায়ক। তিনি দোলাই শ্রেণীভুক্ত ছিলেন। পিতার নাম কৃপারাম, মাতার নাম ছিল গঙ্গামণি দেবী এবং সহোদরের নাম ছিল হৃদয়নাথ। বাগবাজারে তার বাস ছিল, একথা সত্য। পরবর্তীকালের অনুসন্ধানে জানা গিয়েছে হুগলি জেলার গুপ্তিপাড়া ছিল ভোলা ময়রার জন্মস্থান। ত্রিবেণীতে তার বিয়ে হয়। তার পুত্র ছিল না, একটিমাত্র কন্যা ছিল। বিধবা হওয়ার পর মৃত্যুমুখে পতিত হয় সেই কন্যা। কন্যার নাম কৈলাসী দেবী। কলকাতায় ভোলা ময়রার পিতার দোকান ছিল। ভোলানাথ গ্রাম্য পাঠশালায় সামান্য বাংলা শিক্ষা করেছিলেন। তাছাড়া এই ক্ষণজন্মা পুরুষ আর কোনো স্থানে পড়াশোনা করেননি। কলকাতায় রামায়ণ ও মহাভারত তিনি শুনতেন নিয়ম করে, সংকীর্তনে যোগদান করতেন, নিত্য গঙ্গা স্নান করতেন এবং বিভিন্ন কীর্তন পাঁচালি এবং গানের দলে তিনি অংশ নিতেন। কবিগানের প্রতি তিনি তৎকালীন জনসমাজের দৃষ্টি আকর্ষণ করেছিলেন, যার ফলে পরবর্তীকালে কবিগানের খ্যাতি ছড়িয়ে পড়ে। হরু ঠাকুরের প্রিয় ছাত্র ছিলেন ভোলানাথ। অল্প বয়সে হরু ঠাকুরের দলে জিল দিতেন তিনি। সেইখানেই তার কবিত্ব শক্তির বিকাশ হয়। হরু ঠাকুরের স্নেহচ্ছায় তিনি অল্পকালের মধ্যেই খ্যাতিমান হয়েছিলেন। রাজা নবকৃষ্ণদেবের মৃত্যুর পর হরু ঠাকুর আর কবির দল রাখলেন না। রাম বসু, নীলু ঠাকুর প্রমুখ শিষ্যগণ একে একে নিজেরাই দল গঠন করলেন। ভোলা ময়রার ক্ষেত্রেও ব্যতিক্রম হলো না। হরু ঠাকুর সকল শিষ্যকেই গান রচনা করে দিতেন, কিন্তু ভোলানাথের ক্ষেত্রে তার অত্যধিক স্নেহের প্রকাশ পেত। তাই রাম বসু পরে রামজি দাসের শিষ্যত্ব গ্রহণ করেন। ভোলানাথ ময়রা হরু ঠাকুরের কৃতি শিষ্য। এ সম্পর্কে সেকালের একটি কথার উল্লেখ অপ্রাসঙ্গিক হবে না এই সূত্রে। ভোলা যদি ধরে বোল, তিনুটো ধরে ঢোল, আসরে বসিয়া যদি হরু দেন কোল, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সবে হন অগ্রসর, নিস্তব্ধ হইয়া যায় মানুষের গোল। ভোলা ময়রার বাঁধনদারদের নাম সাতুরায়, গদাধর মুখোপাধ্যায়, ঠাকুরদাস চক্রবর্তী এবং কৃষ্ণমোহন ভট্টাচার্য। সেকালের বাংলাদেশে ভোলা ময়রার প্রতাপ বড় কম ছিল না। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরও ছিলেন ভোলা ময়রার কবিগানের অনুরাগী। কবিগানের পালায় থাকত দুটি করে দল। প্রতি দলে থাকতেন একজন করে কবি। এছাড়া দুই দল মিলিয়ে 5 থেকে 7 জনের মতো দোহার ও 3-4 জন বাদক। দুই দলের দুই কবি মুখোমুখি মঞ্চে দাঁড়িয়ে অবতীর্ণ হতেন কবির লড়াইয়ে। এক কবি প্রথমে অপর দলের কবিকে উদ্দেশ্য করে প্রশ্ন করতেন, ছুড়ে দিতেন প্রশ্নবাণ, অপরদিকে সেই অনুযায়ী তাৎক্ষণিক একটি ছন্দ বানিয়ে পাল্টা উত্তর দিতেন অন্য দলের কবি। প্রথম দলের কথাকে বলা হয় চাপান আর দ্বিতীয় দলের কথাকে বলা হয় উত্তর। এসব পঙ্ক্তিতে রুচির খুব একটা চিহ্ন অনেক ক্ষেত্রেই ছিল না। একে অপরকে কথার আক্রমণে পর্যদস্তু করে ক্ষণিকের আনন্দ লাভই ছিল মূল লক্ষ্য। তৎকালীন সময়ে কবির লড়াইয়ে ভোলা ময়রা বিশেষভাবে পারদর্শী ছিলেন। রাম বসু, বলাই সরকার, যজ্ঞেশ্বর ধোপা, অ্যান্টনি ফিরিঙ্গি, হোসেন খাঁ প্রমুখেরা ছিলেন তার প্রতিপক্ষ। উপস্থিত বুদ্ধি, চটুল ও আক্রমণাত্মক বাচনভঙ্গি, লঘুগুরু বিষয়বস্তু এবং সস্তা রসরুচি দ্বারা তিনি শ্রোতাকে মন্ত্রমুগ্ধ করতে পারতেন। তিনি সাধারণত গুরু হরু ঠাকুর, গদাধর মুখোপাধ্যায়, ঠাকুরদাস চক্রবর্তী প্রমুখের রচিত গানই গাইতেন। কবিয়ালরা স্বাভাবিকভাবে ধর্মশাস্ত্র, পুরাণ, ইতিহাস, সমকাল সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান রাখেন। ভোলা ময়রার একটি ছড়ার গানে তৎকালীন বঙ্গদেশের কোন জেলার কি উত্তম তার একটি চমৎকার বর্ণনা পাওয়া গেছে। ময়মনসিংহের মুখ ভালো, খুলনার ভালো দই,
ঢাকার ভালো পাতক্ষীর আর বাঁকুড়ার ভালো দই, কৃষ্ণনগরের ময়রা ভালো, মালদহের ভালো আম, উলোর ভালো বাদর পুরুষ, মুর্শিদাবাদের জাম, রংপুরের শ্বশুর ভালো, রাজশাহীর জামাই, নোয়াখালীর নৌকা ভালো, চট্টগ্রামের ধাই, দিনাজপুরের কায়েদ ভালো, হাবড়ার ভালো সুরি, পাবনা জেলার বৈষ্ণব ভালো, ফরিদপুরের মুড়ি, বর্ধমানের চাষি ভালো, চব্বিশ পরগনার গোপ, গুপ্তিপাড়ার মেয়ে ভালো, শীঘ্র বংশলোপ, হুগলির ভালো কোটাল লেঠেল, বীরভূমের ভালো ঘোল, ঢাকের বাদ্য থামলেই বলো হরি হরি বল। যেসব কবিয়াল গ্রাম বাংলার সঙ্গে সঙ্গে শহরের মানুষের মনোরঞ্জন করতে সফল হয়েছিলেন, ভোলা ময়রা ছিলেন তাদের মধ্যে অন্যতম। তাই কলকাতা ও পার্শ্ববর্তী মফস্বল থেকে শুরু করে বহু গ্রামে তিনি কবিগানের পসরা নিয়ে ছুটে গেছেন। কবিগানের লোকরঞ্জনের গুরুত্ব উপলব্ধি করে লোকসঙ্গীতের এই জনপ্রিয় ধারার নিবেদিত কবিয়াল ভোলা ময়রাকে সমকালের প্রেক্ষাপটে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মূল্যায়ন করে বলেছেন, বাংলাদেশের সমাজকে সজীব রাখিবার জন্য মধ্যে মধ্যে রামগোপাল ঘোষের ন্যায় বক্তার, হুতুম প্যাঁচার ন্যায় রসিক লোকের এবং ভোলা ময়রার ন্যায় কবিওয়ালার প্রাদুর্ভাব হওয়া নিতান্ত আবশ্যক। ভোলা ময়রার প্রবল প্রতিপক্ষ অ্যান্টনি ফিরিঙ্গিও ভোলা ময়রাকে যথেষ্ট সমাদর করতেন। তিনি এক জায়গায় বলেছেন, জয় হলো তোমার ভোলা, কার সাধ্য তোমায় হারাতে, এবার তুমি থাকো গিয়ে ফুলবাবুদের পাড়াতে, স্বয়ং বিদ্যাসাগর মশাই তোমায় ঠাঁই দিয়েছেন মাথাতে, তোমার মতো কবি কে আর আছে এ কলকাতাতে, আমার জন্য থাকুক না হয় শুধুই কাটার জ্বালা, সবার মাঝে তোমার গলায় পরিয়ে দিলেম মালা। একজন কবিয়ালের সর্বাধিক আকাঙ্ক্ষিত পুরস্কার নিজের গলার মালা খুলে অ্যান্টনি কবিয়াল ভোলা ময়রাকে পরিয়ে দিয়ে সম্মান জানিয়েছিলেন। সাহিত্যের আঙিনায় ভোলা ময়রা সম্পর্কিত বিভিন্ন তথ্য খুঁজে জুড়ে বুননের মাধ্যমে মোটামুটি পূর্ণাঙ্গভাবে ফুটিয়ে তোলা এই ভিডিওর মধ্যে দিয়ে আপনাদের সামনে তুলে ধরলাম যুগ যুগ ধরে বাঙালি মননে বেঁচে থাকা কবিয়াল ভোলা ময়রার ঐতিহ্যবাহী জীবন কাহিনী। মিষ্টির দক্ষ কারিগরির সঙ্গে যুগের প্রতিনিধিত্ব করা স্বতঃস্ফূর্ত কবিগানের জন্য মনে থাকুক ভোলা ময়রার কথা। ইংরেজির 1851 খ্রিস্টাব্দে ভোলা ময়রা পরলোক গমন করেন, বাংলার 1258 বঙ্গাব্দ। বাংলার লোকায়ত সাহিত্য এবং লোকগানের অন্যতম কাণ্ডারী ভোলা ময়রার জীবন বৃত্তান্ত শুনলেন আপনারা। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায়। আজকের মতো এখানেই শেষ করছি, ভালো থাকবেন সবাই, নমস্কার।